হ্যালো বন্ধুরা, রান্না বান্নার পরে রান্নাঘর পরিষ্কার করাটা একটা ম্যান্ডেটরি ওয়ার্ক। এই কাজটা কিন্তু একদমই অবহেলা করে ফেলে রাখা যায় না। তাই রান্নার পরে কিচেন কাউন্টার থেকে শুরু করে গ্যাস ওভেন, চিমনি একটু পারলে ভালো হয় প্রতিদিনই, প্রতিদিন না পারলে চিমনি অন্তত 5-6 দিন পরপর একবার একটুখানি পরিষ্কার করে নিতে হয়। তো আমি রান্নাবান্নার পরে খুব একটা অনেক দিন ধরে শেয়ার করছি না বলে আজকে এইখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন যে সময়টা দেখছো এটা হচ্ছে দুপুরবেলা রান্না করার পরে, কিন্তু যখন রান্না আমি শুরু করি তখন আগের দিন রাত্রিবেলা যতই মোছা থাকুক আমি কিন্তু অবশ্যই একবার একটু ভেজা ন্যাতা দিয়ে হলেও মুছে নিই গ্যাস ওভেনটা আর কাউন্টার টপটা। কারণ যেহেতু এটা রান্নার জায়গা তাই একটু অতিরিক্ত পরিষ্কার রাখাটা জরুরি হয়ে পড়ে। তো আমি কিভাবে পরিষ্কার করি তোমাদেরকে একটু শেয়ার করি। আমি ভীম জেল দিয়ে প্রথমে একটু ঘষে নিই, খুব বেশি একটু মনে হলে তেল চিটচিটে তাহলে আমি অবশ্যই স্কচ ব্রাইট ইউজ করে প্রথমে একটু ঘষে নিই কিচেন কাউন্টারটা। তারপরে মুছে নেওয়ার পর আবার আমি একটা আমার বানানো লিকুইড থাকে যার মধ্যে থাকে হচ্ছে ভিনিগার, নুন আর একটুখানি ভীম জেল, ওইটা স্প্রে করে দিয়ে আমি ওপর দিয়ে মুছে নিই। তাহলে কিন্তু কোনোরকম পোকা মাকড়ের উপদ্রব থেকে মুক্তি পাওয়া যায়, মানে বাঁচা যায়। ওইটা হচ্ছে লাস্ট, এই যে দেখো আমি করছি, কিন্তু প্রথমে ভালো করে আমি অবশ্যই আগে মুছে নিই। কখনো কখনো ভীম লিকুইড দিয়ে, কখনো কখনো সার্ফের গুঁড়ো দিয়েও কিন্তু মুছি, মানে ডিটারজেন্ট পাউডার দিয়ে। তারপরে শেষে আমি এটা স্প্রে করে দিয়ে একটুখানি ওপর দিয়ে মুছে নিই। তাহলে যেরকম স্মেলটাও সুন্দর তেমন জার্ম ব্যাকটেরিয়া ফ্রিও কিন্তু হয়, আর আগেই বলেছি কোনোরকম পোকামাকড়ও উপদ্রব করে না। তো এইভাবেই আমার রান্নাঘরটা প্রতিদিনই পরিষ্কার করি, আজকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তাছাড়া ওপরে যে জারটারগুলো থাকে সেগুলোও কিন্তু আমি মোটামুটি 1 সপ্তাহ না হলেও 10-12 দিন পরপর একটু মেজে নিই, যেহেতু স্টিলেরই ম্যাক্সিমাম কিংবা চিনেমাটির, তো মেজে আমি একেবারে মুছে রেখে দিই। আর এইদিকে যে আমার উইন্ডোটা রয়েছে রান্নাঘরের মধ্যেই, এটা কিন্তু ভীষণভাবে পরিষ্কার রাখতে হয়, কারণ গাছ রয়েছে, বুঝতে পারছো, গাছ থাকলে কিন্তু এমনিতেই একটু নোংরা বেশি হয়, কারণ এখানে ধরো মাকড়সা জাল বানায়, তাছাড়া বিভিন্ন পোকামাকড় আসে গাছের পাতাতে, তার জন্য এই জায়গাটা একটু বেশি পরিষ্কার রাখতে হয়। তো আজকে একটু করে দিলাম পরিষ্কার, আর আমার রান্নাঘরের পুরো লুকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এ দেখো লুক কেমন সেটা বড় কথা নয়, পরিষ্কার পরিচ্ছন্ন সেটাই কিন্তু বেশি বড় কথা। তারপরে দেখো এখানে আমি ডেকোরেশন করলাম একটুখানি এই যে আমার হাতে আঁকা দুটো প্ল্যান্টার দিয়ে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে, আগের দিন আর কিছু শেয়ার করা হয়নি। নেক্সট ডে আমি চলে এসেছি উঠোনে, আর উঠোনে এসে আমি যে কাজটা করি সেটা হচ্ছে উঠোন পরিষ্কার, আর তার সাথে সাথে একটু উঠোন ভ্রমণ বলতে পারো। এই গাছেদের মধ্যে থেকে সকালবেলা অনেকটা অক্সিজেন পাই, তার জন্য মেজাজ হয়ে যায় ফুরফুরে, বলতে পারো এটাই উপরি পাওনা আমার সকালবেলা এসে এই বাগান পরিষ্কারের। সকালবেলাটা এক একজনের এক এক রকম রুটিনে কাটে, কেউ কেউ একটু দেরি করে ঘুম থেকে উঠতে ভালোবাসে, আবার কেউ কেউ ঘুম থেকে উঠেই রান্নাঘরে যেতে ভালোবাসে, আবার কারো কারো থাকে একটু উঠোন ঝাড় দিয়ে স্নান করে পুজো করে রান্নাঘরে যাওয়া, আবার কেউ কেউ সকালবেলা উঠে ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে চলে যায়। তো আমার ক্ষেত্রে আমি বলতে পারি আমার কিন্তু কোনো রুলসই ম্যান্ডেটরি নয়, আমার যখন যেরকম মনে হয় সেইভাবেই এই কাজগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে করি। কখনো যদি একটু মনে হয় দেরি করে উঠব, লেট নাইট ঘুম হয়ে গেছে, তো আমি দেরি করেই উঠি, আবার কখনো যদি মনে হয় আমি একটু আজকে উঠোন টুঠোনগুলো পরিষ্কার করব, একটু বাগানে ঘোরাফেরা করব, তাহলে একটু তাড়াতাড়ি উঠি, উঠে স্নান করে তারপরে পুজো করি, পুজো করে রান্না করি, আবার কখনো কখনো তাড়াহুড়ো থাকাতে ঘুম থেকে উঠেই ড্রেস চেঞ্জ করে নিয়ে রান্নাঘরে ঢুকে যাই। মানে এই প্রত্যেকটা কাজই কিন্তু আমার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আমি কখন কোনটা করব, অর্থাৎ সকালবেলা উঠে আমি কী দিয়ে স্টার্ট করব। তবে আজকে যে রুটিনটা আমি মেনটেন করছি, মানে ঘুম থেকে উঠে প্রথমে বাগান পরিষ্কার করি, তারপরে স্নান করে পুজো করে দিনটা শুরু করা, এটা আমার ভীষণ কাঙ্ক্ষিত একটা রুটিন। কিন্তু অযথা রুটিন ফিক্সড করে নিয়ে মাথায় চাপ বাড়ানোটা মোটেই বুদ্ধিমানের কাজ নয়, কারণ এই কাজগুলো ম্যান্ডেটরি ঠিকই, বিশেষ করে আমাদের স্যাটিসফ্যাকশনের জন্য বেশি দরকার। এই যে কোনো কিছু পরিষ্কার করা, তার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে একটা স্যাটিসফ্যাকশন, অসম্পূর্ণ কোনো কিছুকে সম্পূর্ণ করার মধ্যে একটা আনন্দ লুকিয়ে থাকে, যেটা আমাদের কিন্তু মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।
যেমন ধরো কোনো একটা গাছ লাগানোর পর যখন তার মধ্যে কুঁড়ি ধরে, ফুল ফোটে, হয়তো সেটা প্রকৃতিরই দান, কিন্তু তবু আমাদের মনের মধ্যে কিন্তু একটা হ্যাপিনেস তৈরি হয়। তাই বেশি বেশি করে গাছ লাগানো দরকার, বেশি বেশি করে ফুল ফোটানো দরকার, ফল ধরানো দরকার। এটা আমাদের মনের অনেকখানি ফাঁকা জায়গা পূর্ণ করে। এই যে অনেকে দেখবে পশু পাখি পোষে, পেট রাখে, সেটাও কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের জায়গা। মানে একটা ছোটো বাচ্চা আস্তে আস্তে বড় হওয়ার, কাউকে নিজের দায়িত্বে রাখার যে একটা প্রবণতা, এটা কিন্তু মানুষের মধ্যে বরাবরই রয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি চলে এসেছি পুজো করতে। পুজো করার পর আমি চলে যাব রান্নাঘরে। তো আজকে আমি আমার কাঙ্ক্ষিত রুটিন দিয়ে দিনটা শুরু করতে পেরেছি বলে বেশ ভালো লাগছে। চলে এসেছি রান্নাঘরে, আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, তারপরে আমি করছি পনির। পনির করার জন্য আমি দেখো এর একটা প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এইভাবে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এই সবগুলো একসাথে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আমি প্যানের মধ্যে দিয়েছিলাম আবার সর্ষের তেল, তার মধ্যে ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা, গোলমরিচ, তারপরে ওই জাস্ট পেস্টটাই কিন্তু এর মধ্যে দিয়ে আমি কষিয়ে নিয়ে জল দিয়ে এই পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তাতে কি হয় যদি কোনো কেমিক্যাল দিয়ে পনিরটা তৈরি করাও হয় তাহলে পনির থেকে তা বেরিয়ে যায়, তাছাড়া সফটও হয়। তো রান্না আমার হয়ে গেছে, রান্না ডান। আমি চলে এসেছি, কিছু জামা কাপড় আমার পরে রয়েছে কাচার পর, তো সেগুলোকে গোছানোর জন্য। জামাকাপড়গুলো পরে থাকলে পরে ভীষণ অস্বস্তি লাগে। ওই যে বললাম আমাদের মানুষের একটা প্রবণতাই রয়েছে গুছিয়ে গাছিয়ে রাখার, আর এই প্রবণতার থেকেই কিন্তু আমাদের মনে অনেক সময় ডিপ্রেশনও আসে বা হতাশাও আসে। কিভাবে? অনেক সময় দেখবে মনটা কিছুতেই ভালো লাগছে না, তখন একটুখানি চারপাশে লক্ষ্য করে দেখবে যে সব হয়তো অগোছালো রয়েছে এবং মাথার মধ্যে কাজের প্রেশার তোমার মনটাকে বিষণ্ণ করে তুলছে। তো চেষ্টা করবে সবসময় অল্প অল্প কাজ জমে থাকতে থাকতে সেটাকে করে ফেলতে, তাহলে যেমন তোমার কাজের চাপ কম থাকবে তাছাড়াও তুমি মেন্টাল প্রেশার অনুভব করবে না। আমাদের চারপাশটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, গুছিয়ে গাছিয়ে রাখা যায়, তাহলে আমাদের কিন্তু মেন্টাল স্ট্রেস অনেকটা কমে। সেই জন্য আমাদের নিজেদের তাগিদেই কিন্তু আমাদের চারপাশটা গুছিয়ে রাখা দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। তবে এই প্রসঙ্গে আমি আরেকটা কথাও বলতে চাইব, সেটা হচ্ছে যদি কখনো এরকম হয় যে আমি জিনিসপত্র গোছাতে পারছি না, আমার ইচ্ছে করছে না বা আমার পরিশ্রম হয়ে যাচ্ছে মনে করছি, তখন কিন্তু অবশ্যই সেগুলো জোর করে করার কোনোই দরকার নেই। তখন ভাবা উচিত যে এখন না করলে আমি ব্যাপারটা পরে করে নিতে পারবো এবং এতে অসুবিধার কিছু নেই, আমি ফেলে রাখতে পারি, আজ না করলেও কাজটা হবে। তো এইভাবে আমরা যদি কাজের প্রেফারেন্স অনুসারে কাজ বেছে নিই সেই সময়, তাহলে কিন্তু আমাদের এমনিতেও আর হতাশা বা বিষণ্ণতা আসবে না। তো আমি দেখো কিছুক্ষণ কাজকর্ম করার পর খাওয়া দাওয়াও হয়ে গেছে, তারপরে দুপুরবেলা একটু শুয়ে রয়েছি বিছানায়, একটু এডিটিং ফেডিটিং করবো ভাবছিলাম, এছাড়া ভাবলাম একটা ভিডিওও করব আমার অন্য একটা চ্যানেলের জন্য। তো সেই সব ভাবনা চিন্তা করতে করতে একটুখানি দেখছিলাম, বাইরেটাও দেখলাম এবং একটু শুয়েছিলাম, তো ওই জন্য নিজেকে আর দেখালাম না, নিজের দিকে ক্যামেরা ঘোরাইনি। তো বিকেলবেলা নয়, রাত 10টা বাজে, আমার রান্না যা করার হয়ে গেছে, একটা ভিডিও শ্যুটও করে নিয়েছি। তো তারপরে আমি এসেছি হাঁটতে, কারণ ওই ভিডিও শ্যুট করা নিয়ে এছাড়া দুপুরে খাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম বলে আর জিমে যাওয়া হয়নি আজকে, সেই জন্য ওই হাঁটাটা বাদ দিলে চলবে না বলে আশিসকে বলেছি তুমি একটু আমার সামনে সামনে ক্যামেরাম্যান হয়ে যাও, আমি একটু হাঁটি এবং সেটা আমার বন্ধুদের দেখাই। ঘরের মধ্যে হাঁটা চলছে, আজকে জিমে যাইনি তো ওই জন্য ব্লগটা ছোটই রইল, কারণ সবসময়ই গাদা গুচ্ছের কাজ যেগুলো আমরা করেই থাকি সেইগুলো নিয়ে তোমাদের সামনে আসতে ভালো লাগে না, মাঝে মাঝে একদম ফুরফুরে ফ্রেশ কিছু ব্লগও নিয়ে আসতে ইচ্ছে করে। তাই আজকের ব্লগটা এইরকম ফুরফুরে মেজাজের মধ্যে রেখেই শেষ করে দিলাম, আশা করি তোমাদের এইরকম টেস্টও ভালো লাগবে। চলো আজকের মতো বাই, আবার দেখা হচ্ছে পরে।